হ্যালো স্টুডেন্ট তোমরা যারা কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছ অর্থাৎ অ্যাডমিশনের ফর্মটা ফিল আপ করেছ এবং মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের অনেকেরই জানা নেই যে মেরিট লিস্ট কিভাবে তৈরি হয় এবং কাদের নাম মেরিট লিস্টে থাকবে বা থাকবে না যদি প্রথম লিস্টে নাম না থাকে তাহলে কি ভর্তি হওয়া যাবে না এই সমস্ত তথ্য তোমরা আজকের ভিডিওটায় সুন্দরভাবে বুঝে নিতে পারবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রথমে আসি যে দেখো মেরিট লিস্ট কি ঠিক আছে এই মেরিট লিস্ট কি এটাকে প্রথমে তোমাদের বুঝতে হবে সেটার আগে বলি মেরিট লিস্টটা কিভাবে তৈরি করা হয় কোনো কোন কলেজ অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেখানে টপ ফোর সাবজেক্ট অর্থাৎ চারটে সাবজেক্ট কী বললাম চারটে সাবজেক্ট এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর সাবজেক্ট এক নম্বর সাবজেক্টে ধরো তুমি পঞ্চাশ পেয়েছো দু নম্বরে সত্তর পেয়েছো তিন নম্বরে আশি পেয়েছো এবং চার নম্বরে ধরো ষাট পেয়েছো এই সাবজেক্টগুলো যোগ করে এই সাবজেক্টগুলো যোগ করে এর একটা পার্সেন্টেজ করে অর্থাৎ টপ ফোর সাবজেক্টের পার্সেন্টেজ করে মেরিট লিস্ট তৈরি করা হয় আবার কোনো কোন কলেজে বেশিরভাগ কলেজে এই সিস্টেমটা ফলো ফলো করা হয় অর্থাৎ টপ ফোর সাবজেক্টে এবার কিছু কিছু কলেজে কি করা হয় তোমাদের পাঁচটা বা ছটা যে উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয় যাদের পাঁচটা সাবজেক্ট ছিল সেইভাবে তৈরি করা হবে যাদের ছটা সাবজেক্ট ছিল সেইভাবে তৈরি করা হবে আর এটা মোটেও ভাববে না যে যাদের পাঁচটা ছেড়ে একটা সাবজেক্ট বেশি ছিল অর্থাৎ ছটা সাবজেক্ট ছিল তারা এক্সট্রা সুবিধা পাবে কলেজে ভর্তি হওয়ার সঙ্গে এরম কিন্তু কোনো ব্যাপার নেই অর্থাৎ তারা কোনো রকম এক্সট্রা সুবিধা পাবে না একটা সাবজেক্ট বেসে ছিল বলে এই গেল তোমাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হয় তারপরে আসি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার আগে অর্থাৎ মেরিট লিস্টটা দেওয়ার আগে তোমাদের একটা প্রভিশনাল লিস্ট বার হবে প্রভিশনাল লিস্ট কি প্রভিশনাল লিস্ট হচ্ছে ধরো আমি আমি একটা উদাহরণ দিচ্ছি যে তুমি ভূগোল সাবজেক্ট ভূগোল সাবজেক্টটায় তুমি অনার্স নেবে বলে ফর্ম ফিল আপ করেছ তোমার মতো একশো জন হয়তো সেই কলেজটায় একশোটা সিট আছে ভালো করে বোঝো এটা অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে আমি একটা সাবজেক্ট দিয়ে উদাহরণ দিচ্ছি তুমি ধরো ভূগোল সাবজেক্টে ওই কলেজটায় একশোটা ভূগোলের সিট আছে তুমি ফর্ম ফিল আপ করেছো তোমার মতো আরও এক হাজার জন আরও এক হাজার জন ওই সাবজেক্টটায় ওই কলেজে ফর্ম ফিল করেছে এই প্রভিশনাল লিস্ট যখন বেরোবে তখন কিন্তু ওই এক হাজার জনেরই নাম থাকবে অর্থাৎ প্রত্যেকের যারা ফর্ম সঠিকভাবে ফিল করেছে তাদের সবাইয়ের নাম থাকবে কিন্তু এই যে বললাম টপ ফোর বা সবকটা সাবজেক্ট মিলিয়ে যে পার্সেন্টেজ হয় এবারে যাদের পারসেন্টেজ বেশি থাকবে তাদের নামগুলো ধরো এক দুই তিন এইভাবে হাজারটা কিন্তু সাজানো থাকবে তাহলে প্রথমে কী হচ্ছে প্রভিশনাল লিস্ট সেখানে কি এক জন ধরো ফর্ম ফিল আপ করেছে একটা সাবজেক্টে এক হাজার জনেরই নাম থাকবে কিন্তু তাদের পজিশানটা দেয়া থাকবে অর্থাৎ কা কতজনের পরে আছো তুমি সেখান থেকে তুমি আন্দাজ করতে পারবে যে মেরিট লিস্টে তোমার কিন্তু নামটা থাকছে কি না ধরো তোমার নাম আছে আমি বল ধরে নিচ্ছি এই নাম আছে তোমার দেড়শো দেড়শো নম্বরে তোমার নামটা আছে তোমার কলেজে ওই কলেজে ভূগোলের সিট আছে বা ইতিহাসের সিট আছে বা সায়েন্সের কোনো সাবজেক্টের সিট আছে খুব জোর একশোটা বা পঞ্চাশটা তুমি দেড়শোটায় তোমার নাম এসেছে সেক্ষেত্রে কি হবে এই যে মেরিট লিস্টে প্রথমে প্রভিশনাল লিস্টে দেড়শোটায় নাম এসেছে কিন্তু মেরিট লিস্ট যখন প্রথম বেরোলো দেখো এখানে আমি লিখেছি মেরিট লিস্ট ওয়ান মেরিট লিস্ট টু মেরিট লিস্ট থ্রি মেরিট লিস্ট ফোর ঠিক আছে এই যে মেরিট লিস্ট ওয়ান সেখানে তোমার নাম এলো না তাহলে তুমি একটা আন্দাজ লাগাতে পারবে যে প্রথমে ধরো একশোটা সিট আছে বলে একশো জনের মেরিট লিস্ট ওয়ানে একশো জনের নাম রাখা হলো একশো জনের নাম থাকলো এই একশো জনের মধ্যে সবাই ধরো ভর্তি হলো না তারা অন্য কলেজে বা আরও বেটার ভালো কলেজে ভর্তি হয়ে গেল ওই একশো জনের মধ্যে থেকে ধরো পঁচিশ জন বা তিরিশ জন অন্য কলেজে ভর্তি হলো বা কোনো কারণে তারা ভর্তি হলোই না ফর্মটাই জাস্ট ফিল করেছে সেখানে তাহলে তিরিশটা সিট ফাঁকা থাকলো তারপরে আবার ওই তিরিশটা সিটের জন্য দ্বিতীয় লিস্ট বার করবে আবার এইভাবে আবার যদি সিট ফাঁকা থাকে তাহলে তৃতীয় লিস্ট বার করবে অর্থাৎ প্রভিশনাল লিস্টটা বার করে দিচ্ছে কারণ তোমার পজিশানটা তুমি দেখতে পারবে যে তোমার ধরো ওই কলেজে ভূগোল সাবজেক্টটায় বা ইতিহাস সাবজেক্টায় একশোটা সিট আছে এবং তোমার যে প্রভিশনাল লিস্ট বেরিয়েছে সেখানে তোমার নাম পাঁচশো নম্বরে আছে তাহলে তুমি কোনোভাবেই ওই কলেজে ওই সাবজেক্টটায় ভর্তি হতে পারছো না কারণ পাঁচশো জন তোমার আগে পাঁচশো জোন ওই কলেজে ভর্তি হবে না যেখানে একশোটা সিট আছে এটা কিন্তু কল্পনা করা খারাপ এই কারণে তোমাদের এই বিষয়টা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রথমে টপ ফোর সাবজেক্ট বা পাঁচটা সাবজেক্টে পার্সেন্টেজ করা হবে পার্সেন্টেজ করে যতজন তোমরা ফর্ম ফিল আপ করেছ ধরো একটা কলেজের আন্ডারে একশোটা ভূগোল অনার্সের সিট আছে এই একশোটা সিটের জন্য এক হাজার বা দু হাজার ছেলে ফর্ম ফিল আপ করেছে সেই প্রভিশনাল লিস্ট যখন বেরোবে এই এক হাজার বা দু হাজার জনের সববার নাম কিন্তু সেখানে থাকবে কিন্তু সেখানে পজিশন করে দেয়া হবে অর্থাৎ যার পার্সেন্টেজ বেশি থাকবে তাদের নামগুলো প্রথমের দিকে থাকবে তারপরে মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্ট বেরোবে প্রথম ধরো এক নম্বর মেরিট লিস্ট বেরোলো সেখানে ধরো একশোটা সিট ছিল একশোটা মেরিট লিস্টে নাম এলো তারপর ধরো তোমার নাম এলো না তুমি প্রভিশনাল লিস্ট দেখে বুঝে নিতে পারবে যে তোমার নাম যদি দুশোর মধ্যে থাকে তাহলে ওখানে যদি কেউ না ভর্তি হয় তাহলে তোমার নাম কিন্তু সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে এসে যেতে পারে তোমার নাম যদি পাঁচশো ছাড়িয়ে যায় সিট আছে একশো কলেজে তোমার নাম এই প্রভিশনাল লিস্টে পাঁচশো ছাড়িয়ে গেছে তাহলে কিন্তু তুমি ওই কলেজে আর ওই সাবজেক্টে হয়তো তুমি ভর্তি হতে পারবে না কারণ পাঁচশো জন তোমার আগে ভর্তি হবে না ফর্ম ফিল করে এটা কিন্তু হওয়া কিন্তু সম্ভব নয় তাহলে তোমরা বুঝতেই পারছ যে বিষয়টা কিভাবে হয়ে থাকে প্রথমে প্রভিশনাল লিস্ট তারপর মেরিট লিস্ট বার করা হবে এক নম্বর দু নম্বর তিন নম্বর যত খুশি মেরিট লিস্ট বার হতে পারে যতক্ষণ না ওদের সাবজেক্ট এই সিট অনুযায়ী যতক্ষণ না ওদের সিটটা ফুলফিল হচ্ছে অর্থাৎ একশোটা ধরো অনার্সের সাবজেক্ট আছে কলেজে একটা সাবজেক্ট মানে একটা কলেজে ভূগোল সাবজেক্ট ধরো একশোটা সিট আছে সেই একশোটা সিট বা ইতিহাস সাবজেক্টে একশোটা সিট আছে সেই সিটটা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ ওনারা কি করবে মেরিট লিস্টটা কিন্তু পাবলিশ করে যাবে যাতে সিটগুলো ভর্তি হয় ঠিক একইভাবে পাসের ক্ষেত্রেও যারা তোমরা পাসে ফর্ম ফিল আপ করেছ তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য অর্থাৎ তোমাদের তোমাদেরও এই টপ ফোর বা সমস্ত সাবজেক্ট যোগ করে একটা তোমাদের পজিশান ঠিক করা হবে ধরো একটা কলেজে পাশে ধরো পাঁচশোটা সিট আছে সেখানে পাঁচশোটা সিট আছে সেখানে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছে ধরো আড়াই হাজার বা দু হাজার ফর্ম ফিল আপ করেছে তোমাদেরও ওরকম প্রভিশনাল লিস্ট বেরোবে তারপরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পজিশানটা কোথায় আছে প্রথম লিস্টে ধরো পাঁচশো জনের নাম এলো এই পাঁচশো জন অ্যাডমিশানের মধ্যে ধরো দুশো জন অ্যাডমিশান হলো না তারপরে আবার কিন্তু সেকেন্ড লিস্ট বার করা হবে আর তুমি তার আগে বুঝে নিতে পারবে প্রভিশনাল লিস্ট থেকে যে তোমার নাম যদি সাতশো বা তোমার নাম ধরো এগারোশোতে আছে তাহলে তুমি ভাবছো যে এতগুলো স্টুডেন্ট না যদি ভর্তি হয় তাহলে আমার চান্স আছে কিন্তু তোমার নাম যদি একেবারে শেষের দিকে থাকে অর্থাৎ আড়াই হাজার ফর্ম ফিল করেছে সেখানে তোমার নাম হয়তো আঠেরোশো নম্বর আঠেরোশো দুই আঠেরোশো তিন বা দু হাজার ছাড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি হওয়া সমস্যা হয়ে যাবে আশা করি সমস্ত তথ্যটা তোমাদের একদম পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা